স্টেজ ডাকবো এটা আপনার জন্য সম্পূর্ণ একটা সারপ্রাইজ, ওনার আসার কথা ছিল না। যেই ব্যক্তি আজকে এই স্টেজে অনেক ব্যান্ড দেখেছেন, প্রত্যেকটা ব্যান্ড অনেক ব্যান্ড তার হাত থেকে তার হেল্প নিয়ে ইন্ডাস্ট্রিতে এসেছে, আমার ভাই, আমার বড় ভাই, আই লাভ হিম টু ডেথ। উনি অনেকদিন অনেক অসুস্থ ছিলেন, দিস ইজ কাইন্ড অফ হিজ কাম ব্যাক, অনেকদিন পরে উনি স্টেজে আসছেন। লেডিজ এন্ড জেন্টস, আ বিগ হ্যান্ড ফর বেস বাবা সুমন। সবাই ভালো? ওয়েল, জাস্ট এক মিনিট একটা কথা বলি। পার্সোনালি আমার শরীরের অবস্থা ভালো না, অনেকে এটা নিয়ে অনেক কনফিউশনের মধ্যে আছেন, অনেকে বলেছেন ক্যান্সার ব্যাক করেছে, অনেকে অনেক কিছু বলছেন, বাট আমার শরীরে কোনো ক্যান্সার নেই, আমি ক্লিয়ার করে দিতে চাই, আমার ক্যান্সার চলে গেছে অনেক আগে। সো এই মুহূর্তে আমার লোয়ার স্পাইন একটা প্রবলেম আছে, যেটা সার্জারি সিঙ্গাপুর থাইল্যান্ড কেউ করতে রাজি হয়নি, তারা বলেছে যে 70% চান্স আমার কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজ হয়ে যেতে পারে। সো দের ইজ এ ডক্টর ইন জার্মানি ইন মিউনিক, হি ইজ রিয়েলি গুড, তো ওর সাথে করা হয়েছে। 18 তারিখ ইনশাল্লাহ আমি যাচ্ছি, সার্জারি হয়ে গেলে যদি সুস্থভাবে ফিরতে পারি তারা ইনশাল্লাহ আবার রেগুলার স্টেজে দেখা হবে, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। তোমার সাথে আছি আমি যে চিরকাল, জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে আমি তখন থাকি তোমারই পাশে পাশে। খারাপ করে যখন তুমি একা থাকো দেব আমি শোনাই তোমার মজার কোন গল্প, চোখের পানি মুছে ফেলে দেব একটু ক্ষণ, তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন। হয়তো বা চলে যাবে ভাগ্য হয়ে আমি সুতারা, সকাল গাছের পাতা হয়তো বা চলে যাবে ভাগ্য হয়ে আমি নীলাকা। I love you people. Love you so much. দুপুর বেলায় কবিতার বইটা পড়তে বসে চোখের দৃষ্টি যখন তোমার ঝাপসা হয়ে ওঠে, এবো আমি পাশেই আছি তোমার পানে চেয়ে, কবিতাটায় সুর বসাচ্ছি গানের মতো করে। হয়তো বা চলে যাবে ভাগ্য হয়ে আমি একা,
সকাল গাছের পাতা হয়তো মা ঝরে যাবে ভাগ্য হয়ে আমি রাতের আকাশ ভরা তারা হয়তো বা চলে যাবে ভাগ্য হয়ে আমি সুখ তারা শীতের সকাল গাছের পাতা হয়তো বা ঝরে যাবে ভাগ্য হয়ে আমি নীলাকা Ladies and gents, please welcome.